গোলাপ ফুলের আকারটা দেখুন বন্ধুরা। আমার ছাদ বাগানে যে সমস্ত হাইব্রিড দেশি ঘেঁষে মিনিয়েচার গোলাপ আছে তার থেকে সব থেকে বড় আকারের গোলাপ হচ্ছে এইটি। পুরো একটা হাতে থাবার মতো বড় হয়। গাছটি একটু কদাকার হয়েছে কারণ হনুমানে পাতাগুলো পুরো খেয়ে নিয়েছে, কুড়িটা একটু আড়ালে ছিল বলে হয়তো খেতে পারিনি। আজকে হঠাৎ করে এসে দেখেছি ফুলটা কতটা বড় হয়েছে দেখুন বন্ধুরা। অফ হোয়াইট কালারের, পুরো সাদা নয়, এটা হোয়াইট নয়, অফ হোয়াইট কালার, দেখলে বুঝতে পারবেন দেখুন। আর এখানে আপনাদেরকে দেখাই এই গাছটাতেও কিন্তু এটা এলা ডাল নয়, এটা খুব হেলদি ডাল দেখুন। লালচে লালচে একটা পাতার সাইড দিয়ে আর এই মাঝখানে শিরার কাছ দিয়ে থাকে। এরকম ডাল থাকলে আপনারা কিন্তু কোনো সময়ের জন্য কাটবেন না। আর একটা আমি দেখাই সাত পাতার ডাল এখানে রয়েছে, আপনাদেরকে এটা লক্ষ্য করতে হবে দেখুন। এই সাত পাতার ডালটি কিন্তু এই গাফটিং থেকে বেরিয়েছে, যে সবুজ সবুজ ডালটি, এই ডালটি, এই দেখুন এই ডালটি। আর এর আগাটাকে দেখাই, এর আগাটা দেখুন কোনো রকমের কুড়ি নেই, পাতার সাইডে কিন্তু অত লালচে ভাব নেই, সরু সরু একটু ছোটো ছোটো পাতাগুলো হয় সাত পাতা। এটা হচ্ছে এলা ডাল, গাছটা আমার আড়ালে ছিল, অনেকটা বড় হয়ে গেছে অন্য গাছের মধ্যে দিয়ে। এই গাছটিকে অবশ্যই আপনারা ডালটিকে কেটে দেবেন বন্ধুরা। আর কত সুন্দর পাতা বেরিয়েছে দেখুন, ছোটো ছোটো একবার করে পাতা বেরোচ্ছে আর হনুমানে খেয়ে যাচ্ছে। তার মধ্যে থেকেও কিন্তু খুব সুন্দর ফুল হচ্ছে, এটা পিঙ্ক কালারের বড় ফুল হয়। যে অফ হোয়াইট কালারের ফুলটা দেখালাম ওরকমই বড় হয় বন্ধুরা। আর একটা দেখাই আমার দেশি গোলাপের যে ডালগুলি গাছে সেগুলো কিন্তু সাত পাতা রয়েছে, কিন্তু অজস্র পরিমাণে কুড়ি আসে। এই দেখুন বন্ধুরা ডালটা, ডালটা দেখুন অনেকটা লালচে লালচে আছে আর পাতাগুলো কিন্তু ছোট ছোট। এটা গাছটা অবশ্যই দেশি গোলাপের ডাল, এটি দেখুন অসংখ্য পরিমাণে কুড়ি রয়েছে। এটা পিঙ্ক কালারের, এখানে অবশ্য কুড়ি দেখতে পাচ্ছেন, এটা পিঙ্ক কালারের গোলাপ। এই দেশি ঘেঁষে গোলাপগুলো সাত পাতা কিন্তু হয়, আর যেগুলো হচ্ছে বিদেশি গোলাপ হাইব্রিড গোলাপগুলি ওগুলো এই দেশি গোলাপ বা হাজারি গোলাপের সঙ্গে গ্রাফটিং করা থাকে। গ্রাফটিংয়ের নিচে যে সমস্ত থেকে ডালগুলি বের হয় সাত পাতার ডাল সেগুলো কেটে দেবেন, সেগুলো এলা ডাল। আর এরকম সুন্দর সুন্দর যদি লালচে লালচে পাতা দেখেন, যদি অবশ্যই আমি দেখালাম হাইব্রিড গোলাপের ক্ষেত্রে সাতটা পাতা থাকলে সেগুলো কাটবেন না, সেগুলোতে কিন্তু ফুলগুলো খুব হেলদি হয় আর আকারটা অনেকটা বড় হয়। এই ডালগুলো কিন্তু বন্ধুরা দেখুন গাছের খুব গোড়া থেকেই বেরিয়েছে। দেশি গোলাপ কিন্তু এটা ডাল থেকেই কাটিং করা, হাইব্রিড গোলাপগুলো যে গুটি কলম করা থাকে বা গাফটিং করে যে কলমগুলো তৈরি করা হয় ওপর থেকে যে ডালটি লাগানো হয় সেটা হয়তো হাইব্রিড থাকে আর অন্যান্য গোলাপগুলি থাকে নিচে, তার জন্য সেই সাত পাতাগুলো ডালগুলো বেরো হয়, এলা ডাল বা পুরুষ ডাল বলে। সেগুলো কিন্তু অনবরত বড়ই হয়ে যায় গাছে, কিন্তু কোনো রকম সেই ডালে ফুলই আর আমরা লক্ষ্য করি না। আর গাছটা দেখুন অজস্র পরিমাণে ঝাঁকড়া হয়েছে বন্ধুরা। এখানে মোট দুটি গাছ রয়েছে, এরকম গোলাপ গাছ আমার ছাদ বাগানে অসংখ্য রয়েছে, তার জন্য আর অত আমি যত্ন পরিচর্যা করি না, কিন্তু যখনই হনুমান আসে পাতাগুলোকে মুড়ে মুড়ে খেয়ে যায়, তার মাঝে মাঝেও খুব সুন্দর আমি ফুল পাই। তো আরেকটা আরেক ধরনের গোলাপ দেখাই চলুন। এইটা দেখুন বন্ধুরা, এটা ছোটো এরকম কালারই হয়। আরেকটা রয়েছে আমার ছাদ বাগানে কালারিং চেঞ্জ হওয়ার গোলাপ, প্রায় দেশি গোলাপ আমার কাছে চার পাঁচ রকমের রয়েছে আর হাইব্রিড গোলাপগুলোর কালারগুলো খুব সুন্দর আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইয়েলো কালারের আছে, হোয়াইট কালারের রয়েছে, তারপরে আবরাকি ডাবরা রয়েছে, ডাবল ডিলাইট অরেঞ্জ কালারের, আর এইটা তো আমার সব থেকে প্রিয়, এই কালারটা অসাধারণ। এখানে বেশ কিছু রয়েছে পিঙ্ক দেশি গোলাপগুলো গাছের আড়ালে রয়েছে দেখুন, পাতাগুলো খুব সুন্দর সতেজ হয়েছে আর ছোটো ছোটো শাখা পোশাখা বের হয়েছে। তো প্রত্যেকটা গাছেরই কিন্তু একই অবস্থা। তো এই গোলাপ ফুলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিও খুব একটা বড় করলাম না, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন, বন্ধু করবেন, পাশে থাকবেন,
समय मत बैग दिए देव एक व्यस्ततार मजे आची तार जोनो आमी अनेक बंधु हयतो बैग दीते पारिनी तार जोनो खुबी दुखित तो। अपेक्षा करुन अवश्य बैग दिए देव बंधुरा तो सकले भालो थाकबें सुस्थ थाकबें एसडी ग्रीन गार्डेनेर पाशे थाकबें आबार देखा होच्छे अन्य कोनो दिन अन्य एकटी नतून भिडियो निये आपनादेर माझे उपस्थित होब आजकेर जोनो सकलेई भालो थाकबें गाछके भालोबासबें आर हासि खुशि थाकबें नमस्कार।